সৌন্দর্যের সংজ্ঞা যদি দিতেই হয় তবে তা সাই পল্লবীকে দিয়েই দেওয়া যায়। সাই পল্লবী হতে পারে অনন্য এক রূপ, সাই পল্লবী যার ভুবন ভোলানো হাসি দিয়েই মুগ্ধ করেছে লাখো দর্শকদের। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাতে চলেছি জনপ্রিয় এই অভিনেত্রীর শুরু থেকে বর্তমান পর্যন্ত। তো চলুন শুরু করা যাক। সাই পল্লবী, যার পুরো নাম সাই পল্লবী সেন্থামারাই, তবে তাকে সবাই সাই পল্লবী নামেই চিনে থাকে। 1992 সালের 9 মে তামিলনাড়ুর কোটাগিরিতে জন্ম হয় সৌন্দর্যের সংজ্ঞার এই অভিনেত্রীর, সাই পল্লবী, যিনি পেশায় একজন ডাক্তার। জর্জিয়ায় তিবিলিসি টেস্ট মেডিকেল ইউনিভার্সিটিতে ডাক্তারি পড়তে গিয়েছিলেন। ওই সময় একজন বিখ্যাত পরিচালক তাকে প্রেমাম মুভিতে মালার হওয়ার অফার দেন। পড়াশোনার ফাঁকে ছুটির দিনগুলোতেও সেই প্রেমাম মুভির শুটিং করে আবার জর্জিয়ায় ফিরে যান, আর নিজেকে রেখে যান অনেক দর্শকের স্বপ্নের মানুষ হিসেবে। শুধুমাত্র সৌন্দর্যে বিমোহিত করেছেন এমনটা কিন্তু নয়, অভিনয় দক্ষতা দিয়ে ওই বছরই সেরা নবগত অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার জিতে নেন। এরপরে কালী মুভির শুটিংয়ের জন্য 3 মাসখানেক ছুটি নেন, যদিও তার শুরুটা হয়েছিল নাচ দিয়ে। ছোটবেলায় স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে নাচের মাধ্যমে জনপ্রিয় হয়ে যান সাই পল্লবী। এরপর 2008 সালে আসেন বিজয় টিভির জনপ্রিয় ডান্স রিয়েলিটি শোতে। মজার ব্যাপার হলো, তিনি এই অনুষ্ঠানে স্বীকার করেন যে তিনি কোনো প্রশিক্ষিত ডান্সার না, তিনি তার মাকে দেখেই নাচ শিখেছেন। সম্প্রতি ফেয়ারনেস ক্রিমের একটি বিজ্ঞাপন ফিরিয়ে দিয়েছেন তিনি, সেই বিজ্ঞাপনের জন্য তাকে 2 কোটি রুপি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে এত টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। কারণ সৌন্দর্য নিয়ে তিনি বলেন, আমি বিউটি প্রোডাক্টের পক্ষে নই, আপনার ত্বকের রং যেমন সেটাতেই আপনার আত্মবিশ্বাসী হতে হবে। কারণ তিনি নিজে মেকআপ ব্যবহার করেন না বললেই চলে, নিজের ত্বকের খুঁতগুলো লুকাতে চান না তিনি। গালে ব্রণ বা মেস্তার দাগ নিয়েও নায়িকা হওয়া যায় তা সাই পল্লবীকে না দেখলে হয়তো বোঝাই যেত না। নাচে দুর্দান্ত পারদর্শী, ব্যক্তিগত জীবনে ডাক্তার এবং নিজের প্রতি সম্মানবোধ সত্যি প্রশংসার যোগ্য। সাই পল্লবী 29 বছর বয়সী এই অভিনেত্রী 2005 সালে শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রাখেন। এখন দক্ষিণ ভারতের ভার্সেটাইল অভিনেত্রী তিনি, ন্যাচারাল অভিনয়ে তার দারুণ খ্যাতি রয়েছে। 2015 সালে মালায়ালাম ভাষার প্রেমাম সিনেমায় প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন সাই পল্লবী। 2016 সালে জনপ্রিয় অভিনেত্রা দুলকার সালমানের বিপরীতে কালী সিনেমায় অভিনয় করেন সাই পল্লবী, এই ছবিটিও ব্লকবাস্টার হয়েছিল। 2017 সালে তেলুগু ভাষায় ফিদা সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন জনপ্রিয় এই অভিনেত্রী। ক্যারিয়ার দীর্ঘ না হলেও খুব বেছে বেছে কাজ করেন সাই পল্লবী। মালায়ালামের পরে সাই পল্লবীর এন্ট্রি ঘটে তেলুগু সিনেমায়, এর ঠিক পরেই দিয়া সিনেমার মাধ্যমে তামিল ইন্ডাস্ট্রিতেও তার অভিষেক হয়। এছাড়াও সাইকে দক্ষিণ সুপারস্টার ধানুষের বিপরীতে দেখা যায় মারিটু সিনেমায়। তাছাড়াও 2019 সালে মুক্তি পাওয়া মালায়ালাম ইন্ডাস্ট্রির আলোচিত ছবি অথিরান, এই ছবিতেও দুর্দান্ত অভিনয় করে আরও একবার সবার মন জয় করে নেন সাই পল্লবী। তো দর্শক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, এবং সাই পল্লবী সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।